হ্যালো ফ্রেন্ড, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আমি সাথে তোমাদের জন্য নিয়ে এসেছি নতুন একটা ব্লগ। তো আমার এই ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়েছো তাদের অসংখ্য ধন্যবাদ, আর যারা এখনও করনি প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থাকবে। তো এখন থেকেই আমি আমার ব্লগটা চালু করে দিচ্ছি। আর আজকে হচ্ছে তোমার মঙ্গলবার, ড্রেস মেকে নিয়ে এসে করতে পাঠিয়ে দিয়েছি। তারপরে এখনও দেখো ড্রেস চেঞ্জ করিনি, এইবারে করব, করে তারপরে ঘরের কাজ সারব। আর বাসি জামা কাপড় দেখো রয়েছে, আজকে এখনো পর্যন্ত কিচ্ছু ধোয়া হয়নি। তো এখন থেকে এই সবে সারবো, সব কাজ তোমাদের জন্য ভিডিও আপলোড করে সঙ্গে ছাড়লাম এইবারে। আজ আমার প্রথম কাজ হচ্ছে মেয়েকে স্কুল থেকে সকালে রান্না করে বড়মাসের টিফিন গুছিয়ে দেওয়া, দিয়ে তারপরে মেয়েকে স্কুল থেকে নিয়ে এসে ওকে রেডি করে পড়তে পাঠানো, তারপরে তোমাদের জন্য ভিডিও আপলোড করা, এডিটিং করা, আপলোড করা, তারপরেই হচ্ছে আমার সংসারের কাজ শুরু। তো এগুলো এখন ধোবো। আর বাইরে আজকে ওই পাশের বাড়িতে হচ্ছে নতুন ঘর হচ্ছে, তো প্লামিংয়ের কাজ হচ্ছে, মানে পাইপ লাইন লাগানোর কাজ হচ্ছে। তো ওই জন্য টুকটাক টুকটাক আওয়াজ হচ্ছে, ব্যাকগ্রাউন্ড মিউজিক হিসেবে ওই যে গেল দেখলে মিহিদানা লাগবে কিনা, তারপর পাশে যে টুংটাং আওয়াজ হচ্ছে, তো ওটা ব্যাকগ্রাউন্ড মিউজিক হিসেবে আজকে ভেবে নিও, ঠিক আছে? কোনো আর কিছু মনে করো না। এটা বলতে গেছি পাশ থেকে দেখছি মিহিদানা বলে যাচ্ছে, মানে ওটাও তাহলে ব্যাকগ্রাউন্ড মিউজিক হয়ে গেল। আর এই যে দেখো এখানে সমস্ত জিনিস আনা রয়েছে, কালকে তোমাদের দেখিয়েছিলাম যে হনুমানে পাইপ ভেঙে দিয়েছে, আবার ওই যে পাইপ নিয়ে এসেছে, আরও কী কী লাগবে সেগুলো সকালবেলা বড়মশাই নিয়ে এসেছে। তো মেয়েকে নিয়ে যাওয়ার আগে, মানে কাজে যাওয়ার আগে বড়মশাই ওগুলো সব নিয়ে এসেছে। আর তোমাদের একটা জিনিস দেখাচ্ছি, দেখো আমাদের কিন্তু গাছ নেই, পাশের বাড়ি সুদেবটা আছে, সুদেবটা কোথা দিয়ে নিয়ে এসেছে, তাই আমাদেরও দিয়েছে দেখেছি। কার কাছে আম্মা কাকে খুব ভালো লাগে বলবে, আমি আগে খুব খেতাম কিন্তু এখন আর পারি না, কারণ হচ্ছে দাঁত মানে প্রচণ্ড টোকে যায়, ওর জন্য এখন আর খেতে পারি না। যে এখন চারটে আম দেখতে পাচ্ছি, সব কাঁচা। আর এইখানে দেখো আমার বড়মশাইয়ের কাজ, দেখেছো এই ছোটো ছোটো গাছগুলোর কেটে দিয়েছি, সবে একটু 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 পাতা বেরিয়েছে গাছটা, বলে কেটে এখন কেটে পুরো গাছটাকে কেটে দিয়েছে, বলে কেটে দেওয়ার পরতে নাকি ভালো গাছ হবে, পাতাও ভালো বেরোবে, ওই জন্য পুরো দুটো তিনটে গাছ ছিল, তিনটে গাছ পুরো কেটে দিয়েছে। আর যে পাতাগুলো ফেলবে না, পাতাগুলো কাজে লেগে যাবে, একটু আধটু মাছ সানলে পাতায় হয়ে যাবে। তো এইগুলোকে কেটে মুছে মাছে প্লাস্টিকে ভরে আর ফ্রিজে ভরে রাখবো। আর আজকে হয়েছে সকালে, তো যেটা বলছিলাম যে কালকে তোমার ওই যে আমাদের পাইপ লাইনের কাজ করে দিয়েছিল, তো কালকে ফোন করে দেখে ডাকা হয়েছিল, তো তিনি সন্ধেবেলায় এসে দেখে গেল। আর কী কী লাগবে না লাগবে সেগুলো তো বললাম, তোমাদের দেখিয়ে দিয়েছি যে লাগবে। তো উনি বলেছে যে তুমি এগুলো নিয়ে এসে রাখবে, আমি তারপরে এসে ঠিক করে দিয়ে যাবো, তো হয়তো বিকালের দিকে বা কখন হোক যাবো, আজকে এসে ওটা ঠিক করে নিয়ে যাবো। আর আসলে জল টল এখন আর টেনে টেনে কাজ করা হয় না, তো ওই জন্য এখন জল টেনে কালকে কাজ করেছি না, পুরো এই হাত এমাথা থেকে এমাথা পুরো ব্যথা হয়ে রয়েছে, আমি হাত এরকম করতে পারছি না, মানে কালকে জল টানার পর দেখছি হাত আর এরকম করতে পারছি না। তো আজকে ওই জন্য সকালবেলা বড়মাসের বাথরুমের জল টলগুলো সবই ভরে দিয়ে গেছে, তাও আমি একবার রান্নাঘরে জল লাগবে, তো এক বালতি জল আমি এনে রেখেছি। আর এখনও ওই জল টেনে টেনে আবার কাজ করতে হবে, যতক্ষণ না ওটা ঠিক হবে, আশা করছি আজকের মধ্যে হয়ে যাবে। কালকে দিয়ে আবার সেরকম চালু করেছি কাজকর্ম, জল নিয়ে সেরকম করতে পারবো। আর তোমাদের যেটা বলছিলাম যে আজকে হয়েছে টুটেই বৃষ্টি, তার কারণ হচ্ছে সকালবেলায় বড়মশাই ওই পাইপ আনতে গেছিলো, উনিও আসার সময় নিয়ে এসেছে পাউরুটি, দুটো পাউরুটি লাড্ডু সকালে টিফিনে খাওয়ার জন্য, আর ডিম। আমিও আবার এখানে ডিম রান্না করবো, যে বড়মশাই কি বাজার করবে কি না করবে জানি না, তো আমিও ওই জন্য সকালবেলা বরবটি আলু ছিল ঘরে সেটা ভেজে নিয়েছি, আর ভেবেছি ডিমটা নিয়ে এসে বসিয়ে দিই, যদি না আনে বড়মশাই তাহলে আমি দোকান থেকে গিয়ে নিয়ে আসি। তো আমি দোকান দিয়ে নিয়ে এসেছি ছটা ডিম,
উনিও দেখেন ও বাজার করা মানে ওই পাইপ টাইপ নিয়ে আসার সময় দোকান দিয়ে বাজার করে নিয়ে এসেছে। উনিও দুটো রুটি নিয়ে এসেছে, আমিও দুটো রুটি নিয়ে এসেছি, আর গজা আর ও লাড্ডু নিয়ে এসেছে। তো এই হচ্ছে ব্যাপার, আজকে সব কিছু ডবল ডবল আনা হয়েছে। তাহলে ও দুটো রুটি এনেছে, আমিও এনেছি চারটে রুটি, আবার ও ছটা ডিম, আমিও ছটা ডিম হয়ে এনেছি। তো ছটা ডিম আমি রান্না বসিয়ে দিচ্ছি, আর যেটা এনেছে সেটা রেখে দিয়েছি, কারণ মেয়ের তো এখন স্কুলে যায়, টিফিনে লাগে, সব সন্ধ্যেবেলায় টুকিটাকি খাবার করে দিই, তো লাগে বলে ওই জন্য রেখে দিয়েছি ফ্রিজে। তো চলো, খুব গরম লাগছে, পাখা চালালে তোমরা কিছু শুনতে পাবে না, ওর জন্য পাখাটাও চালাচ্ছি না, পাখার গরমে কাজ করা যাচ্ছে না, হাঁপিয়ে যাচ্ছে না কিছু গরমে। তো চলো এখন ওই জল টেনে দেখো, এই তো বাসন রয়েছে, সেগুলো এখন সব মাজতে হবে। দেখালাম জামা কাপড় রয়েছে পাশে, সেগুলো ধোবো। এই জায়গাটা কী অবস্থা হয়ে রয়েছে এই জায়গাটা গুজাতে হবে। তো চলো কাজটা কাজবার সেরে নিয়ে তারপর আবার তোমাদের সাথে কথা বলছি, ঠিক আছে? তো সঙ্গে থাকো আর ভিডিওটা দেখতে থাকো, ঠিক আছে? তো চলো কাজবাজগুলো সেরে নিই। তো ফ্রেন্ড, দেখতে পাচ্ছো এখানে কতগুলো কচু শাক রয়েছে, আর এই কচু শাকগুলো হচ্ছে আমাদের জমির। তো দেখো, এই যে আমাদের ঘরের পাশে এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, এটাও হচ্ছে আমাদের নিজেদের জমি। তো এই পুরো জায়গাটা ছিল আগে, মানে ঘর করার আগে পুরো কচু বাগান ছিল। তো এখানে মাটি ফাটি ফেলার পরেও ওই দেখো মাটি খুঁড়ে আবার কচু শাক হয়েছে, আর পাশে দেখো একটা লাউ গাছ। তো এখন যাচ্ছি ছাদে, তো ছাদে যাব জামা কাপড়গুলো মেলতে, যেগুলো তোমাদের দেখিয়েছি তো সেগুলো মেলতে যাব। আর এখানে দেখো ছাদে এসে দেখছি একটা জিনিস, এই দেখো, তো দেখতে পাচ্ছ এটা একটা বাসা বানিয়েছে, এটা হচ্ছে একটা ঘুঘু পাখি। তো এই বাসাটা হচ্ছে একটা কলমের উপরে যে রডগুলো দেখতে পাচ্ছ একটুখানি জায়গার মধ্যে ও এখানে বাসাটা বানিয়েছে। এর আগেও একবার বাসা বানানোর চেষ্টা করেছিল, তো ওই কাঠ ঠাট এই যে ওই খড়কুটোর মতন যেগুলো দেখতে পাচ্ছ ওগুলো নিয়ে এসে রাখতো আর পড়ে পড়ে যেত। এবারে কি করে ঠিক ওরকম বাসাটা বানিয়েছে জানি না, আর আগে আমাদের দেখলে ভয় দৌড়াতো, কিন্তু এখন মনে হয় ডিম টিম পেরেছে, ওই জন্য এখন আর কোথাও যায় না, এটার মধ্যেই থাকে। আর অনেকে বলে যে ঘুঘু পাখি নাকি ঘরের মধ্যে বাসা করা ভালো না, তো তোমরা অবশ্যই কমেন্ট করে বলো, ঠিক আছে, যে সত্যিই কি এটা খারাপ কি ভালো। আর এই যে দেখো জামাকাপড় এখানে মেলে দিয়েছি, রোদের যা তেজ একটুখানির মধ্যে এই জামা কাপড়গুলো শুকিয়ে যাবে, এখন বেশি বেলা করে মেলে দিলেও দেখি কিছুক্ষণের মধ্যে শুকিয়ে যায়। আর এই যে দেখো আমার গাছ, গাছে কত সুন্দর ফুল ফুটেছে, এই গাঁদা ফুলগুলো না সহজে নষ্ট হয় না, অনেক দিন ধরে থাকে গাছে। আর এই দেখো আমার জবা গাছ, ছোট্ট ছোট্ট সুন্দর ফুল হয়েছে, একদম পিঙ্কিশ পিঙ্কিশ কালার। তো বাড়িও অনেকগুলো জবা ফুল ফুটেছে, ওই জন্য ভাবলাম তোমাদেরও একটু দেখিয়ে দিই গাছটা কত সুন্দর লাগছে। তো কী সুন্দর লাগছে তাই না? তো ওই জন্য ভাবলাম দু চারটে জবা ফুল নিয়ে যাই, নিয়ে গিয়ে আজকে ঠাকুরের পায়ে দেব, ওই জন্য দু চারটে তুললাম, সব তুলিনি। আর আমার গাছের বললাম না ফুল নষ্ট করতে ভালো লাগে না, গাছে দেখতে ভালো লাগে, ওই জন্য সব তুলিনি, দু চারটে গাছে রেখে দিয়েছি। আর আজকে দেখো খালি পায়ে চলে এসেছি ছাদে, জুতোটা না পরে পা ফেলতে পারছি না, এতটাই গরম হয়ে রয়েছে ছাদ। আর সকালবেলায় যে দেখতে পাচ্ছ ফুলটার মধ্যে সাদা সাদা, তো টগর ফুল ননদ দিয়ে গেছে, মানে দিদি, তো সকালবেলায় এসেছিলো ফুল দেওয়ার জন্য, তো দিয়ে গেল, আর কটা জবা ফুল আমিও নিয়ে এলাম। তো আজকে বেশ কটা ফুল হয়েছে, ঠাকুর ঘরটা আজকে বেশ সাজিয়ে গুছিয়ে পুজোটা দেব। তো চলো বন্ধুরা, কাজ বাজ তো সেরে নিই, তো আবার দেখা হবে একটু পরে। তো চলো কাজ সেরে তারপর তোমাদের সাথে দেখা করছি, ঠিক আছে? তো ফ্রেন্ড, দেখতে পাচ্ছ আমার হাতে রয়েছে আম পোড়া। তো সকালবেলায় তোমাদের দেখিয়ে দিয়েছিলাম যে আম দিয়েছিল পাশের বাড়ি থেকে, আর এই আম ছিল বলে ওই জন্য ভাবলাম একটু আম পোড়া করা যাক, কিন্তু এই আমটা আমি গ্যাসে পোড়াইনি, পুড়িয়েছি উনুন। তো উনুনে তো আমি রান্না করি না, তাহলে কোথায় পোড়ালাম, পুড়িয়েছি হচ্ছে আমাদের পাশের বাড়িতে উনুনে রান্না করে, তো ওরা দুপুরবেলায় রান্না করছিল, তা আমি বললাম তোমাদের রান্না হয়ে গেলে আমাকে একটু আম পোড়াতে দেবে, তো বললো ঠিক আছে। তো ওনারা রান্না করার পর ওই একটা আম দিয়েছিলাম, তো সেটা দুপুরবেলা করিনি, কারণ দুপুরবেলা খাওয়া দাওয়ার পর একটু শুয়েছিলাম। আর এগুলো দুপুরবেলা খেলেই ভালো, কারণ এই গরমের মধ্যে একটু আম পোড়া বা আমের টক এগুলো খাওয়া খুবই ভালো শরীরের জন্য। তো ওর জন্য ভাবলাম বিকেলবেলায়, এখন বাজে তোমার 5:30 বেজে গেছে, তো মেয়ে ঘুম থেকে তুলে দিয়েছি, আমি এলাম ওকে বললাম, ও দুপুরবেলায় বলছিল খাবে, আমি দুপুরবেলায় এখন ভাত খাবে, আর ও এইগুলো খেলে আর দুপুরবেলা ভাতটা খেতো না, ওই জন্য আমি বললাম ঠিক আছে বিকেলবেলা করে দেবো। তো দেখো ওই জন্য আমটাকে ভালো করে আগে চটকে নিচ্ছি, আর আমার হাত দিয়ে এরকমভাবে চটকানো থেকে তোমরা কিছু মনে করো না প্লিজ, কারণ এইভাবে না হলে ঠিক আমটা ভালো করে চটকানো যেত না। তো ওই জন্য ভাত দিয়ে ভালো করে চটকাচ্ছি, আর আমার মেয়েও দেখো এখানে চলে এসেছে, এটা দেবো ওটা দেবো সেটা দেবো, চিনির কৌটোটা খুলতে পারছে না, লাস্টে বাধ্য হয়ে আমাকেই বললো তোমার চিনির কৌটোটা তুমিই খুলে দাও, ওই জন্য আমি চিনির কৌটোটা খুলে আর চিনিটা বের করেছি।
সত্যি কথা বলবো, আমটা এত টক, তোমাকে কি তোমাদের কি বলবো, যে তোমরা না খেলে বুঝতে পারতে না যে এত টক, এতটা দেখো কতটা পরিমাণ চিনি দিয়েছি, তারপরে মুখে দিয়ে দেখছি আরও টক, মানে একটা আমে প্রায় কতটা যে চিনি লেগেছে সে তোমাদের আর কি বলবো। তো ওই জন্য ভালো করে চিনিটা আর আমটা ভালো করে আগে গুলিয়ে নিয়ে তারপরে এর মধ্যে একটু জল, ঠান্ডা জল দেব না বেশি, কারণ মেয়েরও ঠান্ডা লেগেছে আর আমরাও এখনও ঠান্ডা জল তেমন একটা খাচ্ছি না, কি বলো তো, এই ঠান্ডা গরম মানে কাশি মোটেই ছাড়তে চাইছে না, ওই ভয়ে আর আমরাও ঠান্ডা জল খাচ্ছি না, ওর জন্য একটু ঠান্ডা একটু গরম মিশিয়ে, মানে গরম বলতে কি একদম গরম জল না, ওই ফিল্টারে যা থাকে সেই জল মিশিয়ে তো বানাবো। তো দেখো এর জন্য এখানে অল্প একটু আগে একটু ঠান্ডা জল ভেজে নিয়েছি, তার তারপর দেওয়ার পর একটু বিট নুন আর একটু জল জিরা দিয়ে তারপরে এই আমের শরবতটা বানাবো। তো চলো দেখো, ঠিক আছে, তোমরা তো আর টেস্ট করতে পারবে না, কিন্তু তোমরা বানিয়ে একদিন টেস্ট করে দেখবে, ভালোই লাগে, আমার তো খুব ভালো লাগে। আর এই আম পোড়ার কথা মনে করলে আমার বাবা খুব ভালো খায় জানো, আমার ঠাকুমা খুব ভালো খায়। তো দিয়ে দিলাম এর মধ্যে একটু জল জিরা আর একটু সামান্য মুখে দিয়ে দেখলাম খুব টক, ওই জন্য দেখো আবার চিনি দিলাম, তোমাদের তো আগেই বলেছি যে কতটা চিনি দিয়েছি, তারপরেও যেন টক যাচ্ছে না। তো ফাইনালি দেখো আমার এখানে তৈরি হয়ে গেছে আমের শরবত, তো চলো এখন এটাকে গ্লাসে ঢেলে আমরা খাবো। তো ফ্রেন্ড দেখো গ্লাসে ঢেলে নিয়েছি আর দিয়ে দিয়েছি একটা স্ট্র, তো কীরকম হয়েছে দেখতেই পাচ্ছ, খুব ভালো হয়েছিল খেতে। তো তোমরা কারা কারা এরকম আমের শরবত খেতে খুব ভালোবাসো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে, তো আমার তো খুব ভালোই লাগে। তো বন্ধুরা চলো এই ভিডিওটা আমি আজকে এখানেই শেষ করে দিচ্ছি, তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবে আর আমার পাশে থাকবে অবশ্যই, তার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে। তো আজকের মতো এটুকু বলে আমি আমার ভিডিওটা শেষ করছি, তো টাটা, তোমরা ভালো থেকো সুস্থ থেকো।